কেষ্টর কষ্ট যেন ক্রমশই বাড়ছে। অনুব্রত এবার চলো দিল্লি। দীর্ঘ টানাপোড়েনের পর অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি মিলল। দিল্লি যাত্রা রুখতে বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেসের নেতার দৌড় ঝাঁপ আর কাজে এলো না। এবার তিহারের জল খাবেন কেষ্ট। এদিকে কেষ্টর দিল্লি যাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। অনুব্রত মণ্ডল দিল্লি যাচ্ছে। আসানসোল জেল কর্তৃপক্ষ আসানসোল সিবিআই আদালতে প্রার্থনা করে যে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। বিস্তর টানাপোড়েনের পর অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কেষ্টকে খেতেই হবে তিহারের জল। তার কারণ রাউস অ্যাভিনিউ কোর্ট অর্থাৎ দিল্লির কোর্ট এই মুহূর্তে নির্দেশ দিয়েছে যে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় যত দ্রুত সম্ভব নিয়ে আসা হোক তিহার জেলে। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পেল ইডি। নির্দেশ আসানসোল সিবিআই আদালতের। দিল্লি যাত্রা রুখতে তুঙ্গে ছিল অনুব্রত তৎপরতা। বারবার আদালতে দ্বারস্থ হন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা, কিন্তু অনুব্রত জারি জুরি আর ধোপে টিকলো না। ফলে বাড়ছে কেষ্টর কষ্ট। আরো চাপে অনুব্রত মণ্ডল। শুক্রবারই অনুব্রতকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। সূত্রে জানা যাচ্ছে যে নিয়ে যাওয়ার আগে যে পেপার ওয়ার্ক যে সব আছে সেই সব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। Why they are taking কেষ্ট to দিল্লি? Because পঞ্চায়েত ইলেকশন is coming, so that they can capture the vote like anything. আলিবাবা এবং 40 জন, এই 40 জনেদের যে রাজা বা রানী কে সবার জানা আছে। অনুব্রত মণ্ডল দিল্লি গেলে নিশ্চয়ই মুখ খুলবে এবং মুখ খুললে পরে এই রাজা রানীদের নাম সামনে তিহারে যাবে এবার অনুব্রত মণ্ডল। দিল্লি এমপি এমএলএ কোর্টের নির্দেশে আসানসোল জেল থেকে দিল্লি নিয়ে যাবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রিপাবলিক বাংলা।